channel job news and educational এই মুহূর্তে ডেমো ক্লাস নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তার কারণ হচ্ছে ডেমো ক্লাস একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যারা আমার প্রাইমারি টেট ইন্টারভিউ বইটা পারচেজ করনি তোমাদেরকে বলবো যারা যারা পারচেজ করতে ইচ্ছুক টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে পারচেজের প্রসেস তোমরা পেয়ে যাবে তার কারণ হচ্ছে সেই বইটাতে খুব ভালোভাবে ডেমো ক্লাস কীভাবে তোমাদেরকে দিতে হয় না দিতে হয় সমস্ত কিছু কিন্তু ওই বইটার মধ্যে লেখা আছে বইটা কিন্তু তোমরা হার্ড কপি পাবে না অনলি সফট কপি পাবে পিডিএফ আকারে পেয়ে যাবে তাই যারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তার কারণ হচ্ছে ওই বইটার মধ্যে এ টু জেড তথ্য আছে এমন কোনো তথ্য নেই যেটা ইন্টারভিউতে কোয়েশ্চেন করা হয় না ইন্টারভিউতে কোয়েশ্চেন রিলেটেড সমস্ত ধরনের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে আর কোনো রকম বই তোমাদেরকে পড়তে হবে না এই ডেমো ক্লাস কি তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারবে নাকি ডেমো ক্লাসেসে তোমাদেরকে যেটা বলবে সেই টপিক অনুযায়ী তোমাদেরকে করতে হবে অর্থাৎ সেই টপিকে তোমাদেরকে ডেমো ক্লাস দেখাতে হবে তাহলে কোন বিষয়টা সঠিক এই নিয়ে আলোচনা হবে তার সঙ্গে আলোচনা করব ডেমো ক্লাস কবে থেকে স্টার্ট করা হবে আসলে ডেমো ক্লাসটা কীভাবে শুরু করব এই নিয়েও কিন্তু কথা বলবো তাই ভিডিওটাকে কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আর এই চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে যুক্ত হয়ে যাও ডেমো ক্লাস নিয়ে অনেকের অনেক চিন্তা যে আমি বোর্ডের সামনে কি করে যাব আমি তো কোনোদিনও বোর্ডের সামনে যাইনি আমরা ডিএলএড বিএড যখন করেছি তখন ডিএলএড বিএডের সময় যে এক্সটার্নাল যারা এসেছিলো তাদের সামনেই দেখাতে হয়েছিল যদিও সেটা আমাদের কোনো রকমভাবে সিরিয়াসনেস ছিল না অর্থাৎ আমরা কোনো সিরিয়াসভাবে সেই ডেমো ক্লাসটা দিইনি জাস্ট এক মিনিট কি দু মিনিট জাস্ট সেটা ডেমো ক্লাসের মতো ছিল না তার কারণ হচ্ছে সেই ডেমো ক্লাসে কিছু রুলস আছে কিছু ডিসিপ্লিন আছে যে ডিসিপ্লিন আর রুলসগুলোকে অবশ্যই ফলো করা প্রয়োজন সেগুলো কম্পালসারি সেগুলো না করলে তোমার ডেমো ক্লাসটা প্রথম থেকেই তোমার মানে তোমাকে ডেমো ক্লাস যখন দেওয়া হবে আর তুমি যদি সেই রুলসগুলোকে এবং ডিসিপ্লিনগুলোকে ঠিকঠাকভাবে ফলো না করো তাহলে তোমার ডেমো ক্লাসটা কোনো মানেই থাকবে না ঠিক আছে এইসব নিয়ে কথা বলবো ডেমো ক্লাস কি তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারবে দেখো ডেমো ক্লাস তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারবে কি পারবে না এটা যে ইন্টারভিউ কক্ষে যেনারা আছেন তাদের ওপর ডিপেন্ড করছে অর্থাৎ তারা কখন কাউকে বলে যখন তারা জানতে পারে যে তুমি অনার্স করেছো ধরো ম্যাথে করেছো ভূগোলে করেছো হিস্টোরিতে যেটাতে হোক না কেন যখন এটা জানতে পারে কারণ এটা প্রাইমারি লেভেল এইচএস লেভেল গ্রাজুয়েশন লেভেল তো নয় আপার প্রাইমারি তো নয় যে তোমাকে নির্দিষ্ট কোনো সাবজেক্ট তুলে ধরবে যে এটা তুমি করো হিসেব মতো প্রাইমারি লেভেলে ডেমো ক্লাস অল সাবজেক্টই হয় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের ডেমো ক্লাসের জন্য প্রিপারেশন নিয়ে যেতে হবে এবং তুমি যদি অনেক সময় কী হয় যে প্রাইমারির জন্য অ্যাপ্লাই করছো কিন্তু তুমি গ্র্যাজুয়েশন পাস আছো তখন জানতে পারে যে তুমি স্নাতক হয় তুমি ভূগোলে স্নাতক তখন তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে কিংবা তোমাকে হিস্ট্রিতে স্নাতক তখন তোমাকে বলা হচ্ছে যে ভূগোল থেকে কিংবা ইতিহাস থেকে একটা ডেমো ক্লাস তোমার মতো নিজের মতো করে একটা দাও ঠিক আছে অনেক সময় তারা বলে যে নিজের মতো করে দাও আবার অনেক সময় তারা নির্দিষ্ট যে কোনো একটা সাবজেক্টের টপিক তুলে ধরে এবং বলে যে এটাকে তুমি কীভাবে বোঝাবে এটা তোমার বোর্ড থাকে সামনে এখানে ইন্টারভিউ কক্ষে যারা বসে আছে আর তোমাকে এখানে তখন এখানে তোমার ডেমো ক্লাসটা দিতে হয় ঠিক আছে এবার এই ব্যাপারটা কিন্তু অনেকের মনে দ্বিধা সৃষ্টি করেছে যে যদি আমার টপিকটা সেই টপিকটা যদি পড়া না থাকে তাহলে আমি কীভাবে সেই ডেমো ক্লাসটা দিতে পারবো হ্যাঁ এটা সত্যি কথা যে তোমার যদি পড়া না থাকে তুমি দিতে পারবে না তার কারণ হচ্ছে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট প্রাইমারির 1-5 প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে ভালোভাবে জেনে যেতে হবে তার সঙ্গে তুমি যদি স্নাতক থাকো সেই স্নাতক স্তরে তুমি যে সাবজেক্ট নিয়ে পড়েছিলে সেই সাবজেক্টে ভালো নলেজ থাকতে হবে ডেমো ক্লাস দেওয়ার জন্য এবার বাচ্চাদেরকে ডেমো দেওয়া আর বড়োদেরকে ডেমো দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে সেই জন্য বাচ্চাদের ডেমো ক্লাসের জন্য তোমাদেরকে এক্সট্রা ডেমো প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আর তোমরা যারা বইটা পারচেস করি অবশ্যই পারচেস করে নাও কারণ হচ্ছে এই বইটাতে বিস্তারিত আমি যেভাবে বলছি এর থেকেও বেটারভাবে বলা আছে বইয়ের মধ্যে ঠিক আছে অনেক সুন্দরভাবে বলা আছে এবং তোমরা পড়লে বুঝতে পারবে ঠিক আছে এই ডেমো ক্লাসটা তোমাদেরকে কীভাবে করানো হবে যারা যারা আমার এই বুকটাকে পারচেস করছো ঠিক আছে তোমরা যারা পিডিএফ আকারে পারচেস করছো তোমাদেরকে ডেমো ক্লাস নেওয়া হবে ইন্টারভিউ 2 মাস আগে তোমাদেরকে তোমাদের ডেমো ক্লাস কিন্তু নেওয়া হবে প্রত্যেকের ডেমো ক্লাস নেওয়া হবে এবং তোমরা যারা ডেমো ক্লাস দিতে ইচ্ছুক তোমাদের জন্য একটা গ্রুপও কিন্তু খোলা হবে ডেমো ক্লাসের ঠিক আছে এখন সেই গ্রুপটা ক্রিয়েট করব না কিন্তু ইউটিউবে টুকটাক আমি
দিতে থাকবো, ডেমো ক্লাস কী হবে, তোমরা করাবে না করবে টিপসগুলো দিতে থাকবো। কিন্তু ফাইনালি আমি ডেমো ক্লাসে গ্রুপ খুলবো, সেই ডেমো ক্লাসেই তোমাদের বেস্ট হবে। তার কারণ হচ্ছে একজন একজন করে ডেমো ক্লাস দেখানো হবে, বোঝানো হবে, সেটা সবথেকে ভালো হবে, ঠিক আছে? তাই সেটাই তোমরা যদি চাও তাহলে অবশ্যই সেটাই হবে, তাছাড়া ওইটাই বেটার হবে। তাছাড়া ইউটিউবে প্রত্যেকজনকে দেখানো পসিবল কিন্তু নয়। আর তোমরা যদি সেই গ্রুপে যুক্ত হতে চাও, গ্রুপ এখনও পর্যন্ত ক্রিয়েট করা হয়নি, গ্রুপ ক্রিয়েট করা হবে, তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমাদের কীভাবে ক্লাস করানো হবে না হবে সমস্ত কিছু আলোচনা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।